প্রিয় দর্শকেরা ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি তোমাদের সবার কাছে চলে এসেছি রোজকার মতন তোমাদের আরেকটা নতুন আবদারের রেসিপি নিয়ে। আমার কাছে কমেন্ট বক্সে এসেছিল যদি এগ দিয়ে আমি কোনো নতুন রেসিপি দেখাতে পারি। তো আজকে যারা রেস্টুরেন্টের খাবার খেতে ভালোবাসো অথচ রেস্টুরেন্টে যাওয়ার টাইম হয় না, বা বাড়িতে টিফিন বা বিকালে কোনো লোকজন এলো তাদেরকে বানিয়ে দিতে হবে চটপট একটা রেসিপি, আজকে সেই রকমই একটা রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। সেটা কি? সেটা হলো এগ ফিঙ্গার। তোমাদের আবদার কিন্তু আমি রেখেছি, তোমরাও অবশ্যই কিন্তু রেসিপিটা মন দিয়ে দেখবে আজকে আমি কীভাবে এই জিনিসটা তৈরি করছি। আজকে আমি তোমাদের রোজকার মতন ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা আলাদা করে দেখাবো না, আমি যখন যে জিনিসটা করব ব্যাটার করলে ব্যাটারটার মাপ আমি সঙ্গে সঙ্গে বলে দেবো, এবং যখন ফিঙ্গারের পুরটা তৈরি করবো তখনও কিন্তু তোমাদের মাপটা আমি সঙ্গে সঙ্গে বলে দেবো, তোমরা অবশ্যই কিন্তু সেটা ভালো করে নোট করে নিও। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক এই এগ ফিঙ্গার আমি কী করে রান্না করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই এগ ফিঙ্গার বানানোর ব্যাটার বানাতে আমাদের কী কী লাগছে এবং ব্যাটারটা আমি কীভাবে তৈরি করছি সব আপনাদের একবারে আমি দেখিয়ে দিচ্ছি, উপকরণগুলোর মাপগুলোও বলে দিচ্ছি এবং কীভাবে গুলছি সেটা খুব মনোযোগ সহকারে দেখে নেবেন। দেখুন এখানে আমি দু চামচি ময়দা নিয়েছি, এখানে আমি দু চামচি ময়দাটা ঢেলে দিলাম। এবার নিচ্ছি আমি এক চামচি চালের গুঁড়ো, চাইলে আরেকটু চালের গুঁড়ো আপনারা দিতেই পারেন। ধরুন এক চামচি চালের গুঁড়ো দিলাম, তার সাথে আমরা দিচ্ছি এই যে পরে যখন ব্যাটারটা করার পর ব্যাটারে চুবিয়ে যখন আমরা ফ্রাইটা করব তার আগে কিন্তু আমাদের বেড গ্রামসে মাখাতে থাকবে, তাই আমি একবারই বেড গ্রামসে তৈরি করেছি। এখান দিয়ে আমি এক চামচ বেড গ্রামস দিয়ে দিলাম, আপনারা যে যেরকম খান আর একটু বেড গ্রামস দেওয়াই যায়। বেড গ্রামস দিলে পরে কী হয় ব্যাটারটা একটু থিক হয়, ঘন হয়। তার সাথে লাগছে আমাদের হাফ চামচি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচি ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, আমি এটা নিজে ঘরে ক্র্যাশ করে নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন, আমি একটু হাফ চামচির মতো নুন দিলাম। এবার আমি যে ব্যাটারটা গুলবো সেটা কিভাবে গুলতে হবে সেটা কিন্তু অল্প অল্প জল দিয়ে গুলতে হবে। দেখুন আমি একটু জল দিলাম, এটাকে গুলছি। এমন করে গুলবেন যাতে একদম পুরো পাতলা না হয়ে যায়, ব্যাটারটা একটু মোটা হবে। আর একটু জল লাগবে আমাদের। কেন এইভাবে দেখালাম, একবারে দিলে তো আপনারা বুঝতে পারবেন না, তাহলে হয়তো খুব পাতলাও হয়ে যেতে পারে, তাই না? তাই জন্য আমরা এইভাবে হালকা হালকা জল দিয়ে গুলছি। আমাদের ব্যাটার গোলা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা একটু চামচ থেকে এটা ইয়ে করে নিচ্ছে, তাহলে যেটুকুনি গোলা হয়নি সেটাও গুলে যাবে। অনেক সময় হয় কি চামচে মাখতে মাখতে আটকে যায়। দেখেছেন ব্যাটারের ঠিকটা, দেখুন এই রকম ব্যাটারের ঠিক তাহলে বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবার আমরা পুরটা বানানো দেখে নিই। তাহলে দেখুন আমি কিন্তু আপনাদের ব্যাটার বানাতে বানাতে গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবং ব্যাটারটা গোলার সঙ্গে সঙ্গে দিকে কিন্তু আমি দু চামচ তেলও এখানে দিয়ে দিয়েছি যাতে কড়াইটা আমাদের গরম হতে থাকে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজটা। এখানে কিন্তু আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ চপ করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেবো, নুন দিলে কী হবে তাড়াতাড়ি মজে যাবে। 1/3 স্পুনের অর্থাৎ 1/3 ভাগ আমরা নুন দিলাম, ছোটো চামচের 1/3 ভাগ আমরা নুন দিলাম। এটাকে এবার একটু মজার জন্য সময় দিচ্ছি, এটাকে আমরা 1 মিনিট ভাজা হওয়ার জন্য সময় দেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 1 পিঞ্চ নুন চিনি দিয়ে দিলাম একটু, কারণ এর মধ্যে আমি রসুন আর আদা বাটাটা অ্যাড করব। হাফ চামচি রসুন বাটা, হাফ চামচি আদা বাটা দিয়ে দিলাম। এটা কষতে কষতে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ মানে ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লাল লঙ্কা ইউজ না করেন কাঁচা লঙ্কা চপ করেও দিতে পারেন।
এটা একটু হওয়ার সময় দিচ্ছি, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। সামান্য আপনারা চাইলে জলও দিতে পারেন, একদম দু চামচ মতন জল আমরা দিতেই পারি। দেখুন, এক চামচ, দু চামচ, ছোটো টিস্পুনের, কারণ হলো কাঁচা ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য, একটুখানি হওয়ার জন্য 30 সেকেন্ড সময় দেবো। দেখুন, আমাদের 30 সেকেন্ড সময় হয়ে গেছে, আমার ওই দু চামচের যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু মরে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ডিম, গ্রেট করাটা দিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমি দুটো ডিম গ্রেট করে রেখেছিলাম। এবার আমরা একটু নুন দেব, কারণ এর মধ্যে যেহেতু আলুটাও দেব, এখানে আমি 1/2 টিস্পুন নুন দিলাম। এবার যেহেতু আমাদের মশলাটা কষানো, আর বেশিক্ষণ আমাদের লাগবে না এর মধ্যে, এবার আমরা দিয়ে দিচ্ছি এই স্ম্যাশ করা আলুগুলোকে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, আবার চাইলে কিন্তু এর মধ্যে চিনাবাদাম, কিশমিশ এগুলো অ্যাড করা যায়। এটাকে সুন্দর করে আমাদের মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমাদের 1 থেকে 2 মিনিট এটাকে একটু ভাজা হওয়ার জন্য সময় দিতে হবে, মানে একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, আমরা তারপরে নাবিয়ে নেব। আমাদের মিক্সড হয়ে গেছে, আপনারা নুনটা চেখে দেখে নেবেন। এটাকে আমরা 1 থেকে 1.5 মিনিট ভাজা হওয়ার জন্য সময় দেব। আমাদের এক ফিঙ্গার বানানোর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন কেমন আঠালো একটা ভাব হয়েছে। এটা কিন্তু আমাদের ফিঙ্গারটা বানাতে খুব ভালো হবে। এর মধ্যে আমরা একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে, দেখুন আমাদের এক ফিঙ্গারের পুরটা তৈরি হয়ে গেল। দেখুন সুন্দর একটা গোল মন্ডল মতন হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ঠান্ডা করার জন্য রাখবো, তারপর আপনাদের ব্যাটারে চুবিয়ে ভেজে দেখাবো। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে এক ফিঙ্গারের পুরটা কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার একটা আপনাদের ট্রিক বলি, এর মধ্যে আরও স্বাদটা বাড়ানোর জন্য আমি একটা পদ্ধতি ইউজ করছি। সেটা কি, আমি একটা সেদ্ধ ডিম, টোটাল 3টে ডিম লাগলো আমরা, 2টো ডিম পুর বানানোর সময় দিলাম, আর 1টা ডিম আমরা এইভাবে গ্রেট করে দিচ্ছি। এটা আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমরা চামচ দিয়ে কি করছি, একটু মেখে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা আমরা এরকম করে মেখে নিলাম। আমাদের এটা হয়ে গেছে মাখা, দেখুন। এবার আমি একটা জিনিস করছি, সেটা হলো আমার হাতে আমি 1 ফোঁটা তেল নিয়ে নিচ্ছি, রিফাইন অয়েল। কেন নিচ্ছি, অনেক সময় কী হয় আমাদের হাতে আটকে যায়। আমি এরকম, দেখুন এটা দেখতে কি সুন্দর লাগছে। তাহলে আমাদের কিন্তু টোটাল 3টে ডিম লাগলো, 2টো ডিম কিন্তু আমরা, আপনারা চাইলে কিন্তু 3টে ওখানেও দিয়ে দিতে পারতেন। আমি কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য এটা একটা নতুন পদ্ধতি আপনাদের দেখালাম। এই 1টা ফিঙ্গার রেডি হয়ে গেল, এটা দিয়ে আমার অনেকগুলো ফিঙ্গার হবে। আমি আপনাদের 3-4টে করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরে করে ভেজে নেব। আর এগুলো যদি আপনারা এই পুরটা যদি রেখে দেন এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিয়েও কিন্তু আপনারা 6-7 দিন এটা খেতেই পারেন। যখন কেউ গরম গরম লোক আসলো, গরম গরম বাড়িতে ভেজে দিতে পারেন। পুরটা করে রাখলেন, ধরুন আজকে আপনার সময় আছে হাতে, আপনি পুরটা করে রাখলেন বাচ্চাদের, বা বিকালবেলা, রোববার বিকালবেলা, বা যেদিন বাড়িতে থাকলেন।
এটা আমাদের হয়ে গেল। এবার আমরা এর মধ্যে ব্যাটারে চুবিয়ে এবার আপনাদের দেখাবো। এটা আমি পুরটা সরিয়ে দিচ্ছি, এবার এখানে পুরটার মধ্যে এই ব্যাটারটার মধ্যে চুবাবো। চুবিয়ে আমরা এই ব্রেডক্রাম্বস, দেখুন আমি আগেও দেখিয়েছি, ব্রেডক্রাম্বসটা আমরা রেডি করে রেখেছি। এবার দেখুন এর মধ্যে দিলাম, আমাদের এটা রেডি হয়ে গেল। আবার আমি একটা দিলাম, এটা কিন্তু বেশি নাড়ানো যাবে না, এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের, সেই জন্য কিন্তু খুব আলগুছে এটা করতে হবে। আপনাদের আমি সোয়াবিন ফিঙ্গার বানাতে কিন্তু অন্যরকম ব্যাটার দেখিয়েছিলাম, আপনারা সোয়াবিন ফিঙ্গারও কিন্তু এরকম ব্যাটারে করতেই পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু সবকটা এগ ফিঙ্গার বানানো হয়ে গেছে, আমি প্লেটে রেখে দিচ্ছি। এই দেখুন আমাদের পাঁচটা ফিঙ্গার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি, এবার এটা ভেজে আমরা বাড়ির লোককে পরিবেশন করে দেবো। আমি এগ ফিঙ্গার বানাতে বানাতে কিন্তু কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা তেল আমাদের গরম হতে সময় লাগবে। এবার আমরা কিন্তু দেখিনি, হ্যাঁ তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা ফিঙ্গারগুলো ছেড়ে দেবো। এই আমি ছেড়ে দিলাম, আমি বলেছিলাম আমাদের এটা গরম হয়ে গেছিলো অলরেডি, আমি এবার এরকম করে করে একটু উল্টে পাল্টে দেবো। গ্যাসটা কিন্তু একটু বাড়াবেন, একটু কমাবেন, এইভাবে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পুরো বাড়িয়ে রাখলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এইভাবে একদম পুরো যতক্ষণ না ব্রাউন না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজতে হবে। আমি এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু এগ ফিঙ্গার ভাজা হয়ে গেছে। আর ডিম দিলে কিন্তু এমনিতে যে কোনো জিনিস, আপনাদের আমি সোয়াবিন ফিঙ্গারও দেখিয়েছিলাম, ডিমের ব্যাটারে চোবালে কিন্তু তেলটা একটু ফেনা ফেনা হয়ে যায়। আর যেহেতু এখানে কাঁচা ডিম তাই কিন্তু একটু একটু ফেটে ফেটে গেছে, এটা কিন্তু কোনো ভয়ের কিছু নেই, বা টেস্টটাও কিন্তু কোনো বাজে হবে না। তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু আমার এই এগ ফিঙ্গারের রেসিপিটা মন দিয়ে দেখে নিয়েছেন এবং খেতে নিশ্চয়ই ইচ্ছা করছে। যদি খেতে ইচ্ছা করে তবে কিন্তু এই রেসিপিটাকে বাড়িতে বানিয়ে দেখতে হবে। আমার তো এই রেসিপিটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, রেসিপিটা বানানোর পর প্রত্যেকটা দেখুন কত সুন্দর ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে লঙ্কা পেঁয়াজ শসা আর সস দিয়ে কিন্তু এটা ডেকোরেশন করে দিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং খেয়ে দেখুন কেমন লাগে, এবং যদি খেয়ে ভালো লাগে তাহলে পেবলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না, এবং বন্ধুবান্ধবদের মধ্যে আমার এই রেসিপিটা শেয়ার করতেও যেন না ভুলেন। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন এই এগ ফিঙ্গারটা কেমন লাগলো, আর যদি অন্য কোনো রেসিপিও খেতে ইচ্ছা করে তাহলেও কিন্তু আমাকে লিখে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের সামনে সেই রেসিপিগুলো নিয়ে হাজির করতে পারবো।